আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চলুন কিছু জ্ঞান অর্জন করি এবং শিখি, আর যারা জানেন তাদের জন্য ভালো, ধন্যবাদ, আল্লাহ তাআলা তাদেরকেও জ্ঞান বুদ্ধি দিক। আর যারা না জানেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তারা যেন জানতে পারে। অবশ্যই চলুন আমরা দেখি। এখানে একটা প্রশ্ন, পবিত্র কোরআনে 6 জন নবীর নাম উল্লেখ আছে, যারা সকলেই নবী এবং পুত্র নবী ছিলেন, তাদের নাম কি ছিলেন? এখন উত্তরে, এখানে হলো উত্তর, পবিত্র কোরআনে 6 জন নবীর নাম উল্লেখ আছে, যারা সকলেই নবী, পুত্র নবী ছিলেন, মানে বাপও নবী ছিলেন এবং পুত্র নবী ছিলেন। তাদের নাম হচ্ছে ইব্রাহিমের পুত্র ইসমাইল, 1 নম্বর, 2 নম্বর ইব্রাহিমের পুত্র ইসাক, 3 নম্বর ইসাকের পুত্র ইয়াকুব, 4 নম্বর ইয়াকুবের পুত্র ইউসুফ, 5 নম্বর জাকারিয়ার পুত্র ইয়াহিয়া, 6 নম্বর দাউদের পুত্র সুলাইমান আলাইহিসসালাম। এ হলো 6 জন, তারা বাপও নবী ছিলেন, তাদের পুত্রও নবী ছিলেন। আরেকটি প্রশ্ন, পবিত্র কোরআনে জাহান্নামে 6টি নাম উল্লেখ রয়েছে, উহা কি কি? চলুন আমরা একটু শুনি। এটা উত্তর হচ্ছে, পবিত্র কোরআনে জাহান্নামে 6টি নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে জাহান্নাম, সুরা নাবা, 2 নম্বর হচ্ছে সাইর, সুরা হিসা, 3 নম্বর হচ্ছে হুতামা আর হুমাজা, 4 নম্বর হচ্ছে লাজা, সুরা মাজাইজ, 5 নম্বর হচ্ছে সাকার, সুরা মুদাসির, 6 নম্বর হচ্ছে হাবিয়া, সুরা কারিয়া। এই হলো 6টি সুরা। আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরআনে কোন সুরা মুবাহাল আয়াত রয়েছে? সুরা, উত্তর সুরা আল ইমরান, সুরা আল ইমরান। আরেকটি প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে সুরার কত নম্বর আয়াতে উযু ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে সুরা মায়েদা। প্রশ্ন, আরেকটি প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরা কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে সুরা মায়েদা। প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরা কোন আয়াতে মিথ্যার অপরাধে শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে? সুরা নূর, আয়াত নম্বর 4। প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরা কোন আয়াতে মুমিন নবী পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সুরা নূর। প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরার আয়াতে মিরাজ উত্তরাধিকারীর সম্পদ বন্টনা সম্পর্কে মানে করা হয়েছে, সম্পদ বন্টনা? সুরা, উত্তর সুরা নিসা। প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরায় কোন আয়াতে বিবাহ হারাম এবং নবীদের পরিচয় দেওয়া হয়েছে? নবীদের পরিচয় দেওয়া হয়েছে সুরা নিসা। আর প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরা কোন আয়াতে যাকাত বন্টনের হিসাব আলোচনা করা হয়েছে? সুরা তৌবা। প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সুরা কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? উত্তর সুরা বাকারা। এই ছোট ছোট প্রশ্নগুলো আমরা যদি জানি, বা অনেকের এত কিছু মুখস্থ থাকে না, তবে হুট করে কিছু কিছু সময় এগুলো আমাদের খুবই প্রয়োজন পড়ে। অবশ্যই আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দেন আল্লাহ তাআলা আমাদেরকে, এবং সবাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।